দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার টেকরা গ্রাম, যেখানে গরুগুলি লোড হয়, লোড পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমরা দেখবো এখানে আকর্ষণীয় বলদ, স্বদেশী বলদ এবং ষাঁড় ক্রয় করা হয়েছে। এখানে বেশ কয়েকটি হাট মিলে গরু সংগ্রহ করেছেন, কেমন দামে সংগ্রহ করেছেন সেসব তথ্য নিয়ে আজকের ভিডিও দর্শক চলুন আমরা দেখি। এই যে দেখুন রবীন্দ্র ভাই, ভালো আছো? কি অবস্থা বাজার? খুব ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে, খুব ব্যস্ততার মধ্যে দিন কাটলো। হ্যাঁ জি, তিনটা দিন, শুক্র শনি রবি। হ্যাঁ, শুক্রবার শনিবার, শুক্রবার করছি আমবাড়ি, শনিবার কারল করছি। আচ্ছা, আজকে নেকমর করলাম। আজকে নেকমর? হ্যাঁ হ্যাঁ। আর এখানে দুজন আছে? হ্যাঁ, এখানে দুই পার্টি আছে। দুই ভাই আসছে নাকি? এক ভাই ঢাকা, আর এক ভাই? এক ভাই আছে আপনার সাভার, ঢাকা, ঢাকা, ঢাকা। একজন চাঁদপুর? না, এরা নোয়াখালী, 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 ফেনি, না নোয়াখালী, আমরা জানি নোয়াখালী, নোয়াখালী আছে। আচ্ছা, তো ভাইরা তো মনে হয় সব বলদ মিশেন নাকি? সব বলদ, বলদের গাবি, বলদের গাবি, বলদ হয়েছে নয়টা। আচ্ছা, গাবি হয়েছে যে ছয়টা, ছয়টা, পনেরোটা, সাতটা, সাতটা, ষোলোটা, ষোলোটা, নয় আর সাত, নয়টা বলদ আর সাতটা গাভি। সব তো মাংসের গাভি নাকি? সব মাংস কুরবানিতে বিক্রি হবে। এই বলদগুলো কি কুরবানির জন্য? হ্যাঁ সব, ভাই কুরবানিতে বিক্রির জন্য। তা কেমন লাগলো? তিনটা হাট, দুইটা হাট তো ঘুরছেন, কোন হাটটাকে আপনাকে সুইটেবল মনে হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। কোনটা হাট ভালো লাগলো, আমবাড়ি হাট না সবচেয়ে ভালো হয়েছে? সব থেকে আমবাড়ি হাট ভালো। দর্শক এই কথাটা সবাই বলেন যে আমবাড়ি হাট সব থেকে ভালো হাট, মানে সব থেকে ভালো হওয়ার কারণ আছে, কারণ সেদিনকে যে আর শুক্রবারে একটু পার্টি কম ছিল। আচ্ছা আচ্ছা, আর কালকে কারণ একটু পার্টি বেশি নামছে, তার জন্য দামটা একটু বেশি, একটু কম বেশি ছিল, একটু কম বেশি ছিল। জি, তো এগুলো তো সব, এইটা তো আমবাড়ি হাটের, আচ্ছা এগুলো কেমন মন পড়লো? আমরা যেহেতু ব্যবসা করবেন দামটা আমরা জানতে যাবো না, যেহেতু দুই বাজার মিলে কিনা, তো এবারে চাষে এখানে ধরেন 28 থেকে 29 এর মধ্যে বলো, 28 থেকে 29, 29 এর মধ্যে আমাদের দেশীয় বলো, দেশীয় বলো 28 থেকে 29 হাজার টাকায়, মানে যদি যারা কিনতে পারবে তাদের জন্য শুধু। হ্যাঁ, গরু তো কিনার কাছে লাভ, কারণ বন্ধু গরু কিনতে পারলে লাভ হবে, কিন্তু না আপনার লাভ হবে না, কারণ এটাই কেউ, কারণ ভিডিও দেখে অনেকে আমাদেরকে বলে, কমপ্লেন করে যে ভাই আপনারা বলেন যে 28 29 কিনে দিচ্ছি, কেনা যাচ্ছে, কিন্তু আমরা এসে দেখি 32 33 বত্রিশ তেত্রিশ কাদের পড়ে, যারা দেখেন আমরা কিনতে পারি, কারণ আমরা কম কিনতে পারি, আর যারা কিনতে পারে না, ডাইরেক্ট আসি কিনতেছে বা ইয়া করতেছে, আমরা দাম পড়তেছি 1,40,000, ওরা আসি যদি আমাদের আমাদের শুনে যদি দেখে দেখে আমাদের কাছে বেশি বাড়ে দিয়ে যদি 5,000 বেশি দিয়ে নিয়ে যায়, ওইটা তো আপনার 30 পার পড়ে গেল, 30 পার পড়ে গেল। তাহলে ওইখানে তো মাইট বেস, তাহলে মাইট বেসটা তাহলে এইখানে কিনাতে লাভ, কিনাতে লাভ, কিনতে পারলে লাভ হবে, কিনতে লাভ না হবে, কিনতে না পারলে লাভ হবে না। তো আমরা এই যে দেখি মোটামুটি 28 থেকে 29,000 টাকা মন পড়েছে। আচ্ছা, এখানে সর্বোচ্চ কত জোড়া আর সর্বনিম্ন কত জোড়া বলো তো? এখানে জোড়া আছে 37,000, 2,37,000, 2,37,000, 2,37,000, 2,37,000, সর্বোচ্চ এবং চমৎকার, চমৎকার সব বলদ সংগ্রহ করেছেন, একদম। আচ্ছা, এগুলোর এভারেজ ওয়েট কেমন আসবে? এভারেজ, এভারেজ আমরা একটা জানতে চাই, এভারেজ ওজন, এভারেজ ধরনের এগুলো করো যে সবগুলা ধরনের। চার মন তো দেখছি, চার মন তো দেখতেছি আমি, দেখতে পাচ্ছি চোখে, কারণ মিডিয়াম কোনো করে 4.5 মন আছে, কোনো করে 4 মন আছে, কোনো করে 10 রকম 4 মন আছে, ওই কারণে এভারেজ 4 মন প্লাস, 4 মন প্লাস। আচ্ছা, এভারেজ 4 মন প্লাস এই বলদ গরু, আর গাবি গরুগুলি এই বাসে আছে দেখি, আর এগুলো সেটবাদ, সেটবাদ দিয়ে, সেটবাদ দিয়ে গাবি গরু এসেছে, আরও কিছু গরু আসবে। এই যে গাবি গরু দেখুন, সব মোটা তাজা গাবি গরু। হ্যাঁ, মোটা তাজা। হ্যাঁ, গাবি গরু তো হচ্ছে 4.5 মন করে মাংস আছে, 4.5 মন প্লাস আছে, প্লাস আছে না? জি জি, গাবিগুলো আর এর থেকে আরও। তো এই যে গাই গরুগুলো 4.5 মন করে হবে না, 4 মন, 4.5 মন, এটা 4.5 মন প্লাস আছে, এটা 5 মন ধাক্কা মারবে। আচ্ছা আচ্ছা, 5 মন ধাক্কা মারবে। হ্যাঁ, এগুলো কত করে মন পড়লো?
এগুলো পড়লো ভাই 26,000 টাকা মতো, 26,000 টাকা, 26,000 থেকে 26,500 দর্শক কিনতে পারলে কিন্তু, কিনতে না পারলে কিন্তু হবে না। আচ্ছা, ঢাকা থেকে যে আসছেন উনি কি নেকমরো থাক? হ্যাঁ, উনি না কারোর করছে আর নেকমরো করছে, কারোর আর নেকমরো। আচ্ছা, এই যে এটা এটা কারোর? এটা নেকমরো, এটা নেকমরো, ঢাকার বাড়ি, ঢাকা, এই যে ঢাকার বাড়ি। এটা নেকমরো থার্ড থেকে সংগ্রহ করেছেন, দেখুন এটাও নেকমরো, সব নেকমরো, আর দুইটা গেলে কারল ছিল, দুইটা বাসায় বাসায় আছে, আসতেছে। আচ্ছা, এটা নেকমরো, চমৎকার চমৎকার গরু সংগ্রহ করে নিয়ে এসছেন নেকমরো থার্ড থেকে, দাঁতালো গরু, সব দাঁতালো গরু, কুরবানির উপযোগী সুন্দর গরু। হ্যাঁ, কুরবানির উপযুক্ত সুন্দর সুন্দর গরু, গরু এখন সুন্দরে কিনতে ভাই, দু টাকা বেশি লাগবে, সুন্দর কিনলে গরুটা বিক্রি করে খাইতে পারবে, মানে বেশি সময় লাগবে, সুবিধা লাভ হবে। আচ্ছা, এই যে এটা এটা অনেক বড় থাক, এটা অনেক বড়, হ্যাঁ, এই যে দেখুন, এটা অনেক বড় থাক থেকে আসলো। আচ্ছা, এখানে সর্বোচ্চ দাম কত আছে? এখানে সর্বোচ্চ দাম আছে 1,37,000, 1,00,000, এই যে এই যে যেটা না এর থেকে বড় আছে 27,27, হ্যাঁ হ্যাঁ, 27,000, 1,27,500। আচ্ছা, আর সর্বনিম্ন? আর সর্বনিম্ন আছে আপনার 1,27,500, আর সর্বনিম্ন হচ্ছে 89,000। এগুলা সব কিন্তু নেকমরো থার্ড থেকে কিনেছেন, এগুলা কিন্তু ঢাকার থেকে যিনি এসছেন, ঢাকার ব্যবসায়ী, মৌসুমী ব্যবসায়ী, তার জন্য সংগ্রহ করা হলো। এই যে আরেকটি নামছে, এই যে দেখুন, সর্বোচ্চ 1,27,000, সম্ভবত এটাই 1,27,000, না এটা না, আর এই যে গরুর উপরে যেটা দেখা যাচ্ছে সেটাই সম্ভবত 1,27,000 লাস্ট গরু নামছে, গাড়ি আসছে, লোড হচ্ছে, চলে যাচ্ছে, প্রচুর পরিমাণের গরু কিন্তু এখানে লোড হয়। এই যে দেখুন, এটা এটা 1,27,000, সর্বোচ্চ বড় গরু। এই যে দেখুন দর্শক, আমরা দেখলাম সুন্দর সুন্দর ষাঁড় গরু এবং বরফ গরু এবং গাই গরু সংগ্রহ করে দিলেন রফিকুল নোয়াখালীর ব্যবসায়ীকে এবং সেই সঙ্গে ঢাকার ব্যবসায়ীকে। তো দর্শক, আমরা বিদায় নেব, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে আমরা রফিকুলের নাম্বার দিয়ে দিব, আপনারা যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চান রফিকুলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। গাড়ি ভাড়া কত করলো, কোনটার কত গাড়ি ভাড়া? এটা 28,000, হয়তো 38,000, 38,000, আর ওইটা গাড়ি ভাড়া এখনো হয় নাই, ওইটা উনি 22,000 চাইছে, আমরা 20,000 বলছি, মানে আওয়ালপতে আটকে আছে, হয়ে যাবে, যাওয়া যাবে, কারণ এখন যে কুরবানির সিজন, তো গাড়ি ক্রাসেসটা বেশি বেশি, কারণ 1-2,000 টাকা দেখলে হবে না। আচ্ছা আচ্ছা, কারণ গাড়ি আমাদের গাড়ির দরকার, মালটা পাঠাতে হবে। আচ্ছা, কেনাকাটার সঙ্গে যে একটু আছে একটু নাম্বারটা? জি জি, 01717 01717 15 15 28 28 44 44, এই নাম্বারে যোগাযোগ, হ্যাঁ ভাই, ইনশাল্লাহ এই নাম্বারে। হ্যাঁ দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। বারবার যে কথাটি বলি, আবারও পুনরাবৃত্তি করে নিই, যেখানে আসবেন না কেন, যাচাই বাছাই করে আসবেন, বুঝে শুনে আসবেন, সিদ্ধান্ত নিজেরাই নেবেন। আর প্রকৃত ব্যবসায়ী যারা, তাদের মাধ্যমে গরুগুলি কেনার চেষ্টা করবেন। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।